সকলকে নমস্কার জানাই। আজকের আলোচনার বিষয় হলো কীভাবে আপনারা সমস্ত ধরনের সবুজ পোকা বা ল্যাদা পোকা, যাকে আপনারা গোড়ে পোকা বলেন, ধানের মাজরা পোকা ও পাতা মরা পোকা, এছাড়া পাতা ও ফল ও কাণ্ড ছিদ্রকারী পোকা কীভাবে দমন করবেন তা নিয়ে। এর একটাই সমাধান, তার নাম হলো FMC কোম্পানির করাজিন। এই করাজিনের কন্টেন্ট কী, এর ডোজ কত, কখন প্রয়োগ করবেন, কীভাবে কাজ করে এই করাজিন, কখন ফসলে প্রয়োগ করা যাবে না, এর দাম কত, বাজারে অরিজিনাল করাজিন কীভাবে চিনবেন, এই সমস্ত জিনিস নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। প্রথমে আসি কোলাজিনের কন্টেন্ট নিয়ে। কোলাজিন তৈরি হয়েছে একটি মাত্র মলিকিউম দিয়ে, তার নাম হচ্ছে ক্লোরেন্টানিলিপ্রোল 18.5 আছে। এটা SC ফর্মে আছে। SC কথা অর্থ হলো সাসপেনশন কনসেন্ট্রেট, যেটা পেট্রোলিয়াম জাতীয় পদার্থের উপর তৈরি হয়, সাধারণভাবে মোটা আঠা সাদা ধরনের দেখতে হয়। কোলাজিন তৈরি করেছিল ডুফন্ট কোম্পানি, পরে এটা বা বর্তমানে এটা FMC কোম্পানি মার্কেটিং করছে, বা FMC কোলাজিন FMC হাতেই আছে। এরপর আসি এর কাজ নিয়ে। কোলাজিন একটা সিস্টেমিক ইনসেকটিসাইড, যা একই সঙ্গে অনেক ধরনের পোকাকে একসঙ্গে মারতে পারে। কোলাজিন স্প্রে করা ফসল যদি কোনো ধরনের হচ্ছে ল্যাদা পোকা তার পর্সে আসে, বা সেই ফসল যদি ল্যাদা পোকা খায়, তাহলে সে তো মারা যাবেই অবশ্যই। কোলাজিন হচ্ছে একই সঙ্গে পূর্ণাঙ্গ ল্যাদা পোকা প্লাস ল্যাদা পোকাদের লার্ভা দুটোকেই মেরে দিতে পারে। কোলাজিন হচ্ছে কীটের ক্যালসিয়াম চেনকে ভেঙে দেয় এবং কীট পরবর্তীকালে মারা যায়। কোলাজিনের মধ্যে যে ক্লোরেন্টানিলিপ্রোল আছে তা হচ্ছে গ্রুপ 28 মধ্যে পড়ে, আর এই গ্রুপের কাজ হলো দীর্ঘমেয়াদী, মানে ফসলকে সুরক্ষা দেবে এবং বহু ধরনের কীটকে একসঙ্গে মারতে পারবে। এরপর আসি এর ডোজ নিয়ে। কোলাজিন হচ্ছে কত পরিমাণ দিতে হবে। কোলাজিনের ডোজ হচ্ছে 60 ml পার একর। আর 16 লিটার ট্যাঙ্কি বা 16 লিটার জলের জন্য 5 ml হিসাবে ব্যবহার করা যায়। এর ব্যবহার সাধারণভাবে বিকাল বা খুব সকালে বা সন্ধ্যাবেলা স্প্রে করতে হয়, তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এরপর আসি এর প্যাকিং নিয়ে। কী কী ধরনের প্যাকিং পাওয়া যায় বাজারে? তাহলে 10 ml, 30 ml, 60 ml আর 150 ml। এর মোটামুটি 10 ml এর দাম বাজারে 180 টাকার মতন। আর সবথেকে বড় কথা হলো কোলাজিনের মধ্যে যে ডেঞ্জার চিহ্ন তা হলো সবুজ, যা পরিবেশের জন্য একদমই ক্ষতিকারক নয়। এরপর আসি কোলাজিন আপনারা কোন কোন ফসলে দিতে পারবেন। কোলাজিন হচ্ছে সমস্ত ধরনের সবজি ও ফসলের উপর কোলাজিন দেওয়া যায়। বাঁধাকপি ও ফুলকপিতে যে পাতা ও ফুল ছিদ্রকারী যে পোকা লাগে তার বিরুদ্ধে এটা কাজ করে। ঢেঁড়সে যে পাতা ও ফল ছিদ্রকারী পোকা লাগে, বেগুনে ফল ছিদ্রকারী পোকা, ধানে মাজরা পোকা ও পাতামরা পোকা, বাদামে পাতা ছিদ্রকারী পোকা, শশা উচ্ছে করলা প্রভৃতি ফসলের যে ফল ছিদ্রকারী পোকা, লঙ্কায় ফল ছিদ্রকারী পোকা, এছাড়া সমস্ত ধরনের ফুল ফল চাষে এটা ব্যবহার করা যায়। এরপর আসি আপনারা কোলাজিন সেটা আসল বা নকল কীভাবে চিনবেন। প্রত্যেকটা কোলাজিনের বোতলের ওপর বা গায়ে একটা হলোগ্রাম থাকে বা কোম্পানি স্টিকার থাকে, তার গায়ে একটা 6 অক্ষর বা 8 অক্ষরের একটা নাম্বার থাকে। সেই নাম্বারটা কোম্পানির দেওয়া নাম্বারে SMS করলে আপনার কাছে রিপ্লাই আসবে। যদি রিপ্লাই আসে ভাববেন যে এটা অরিজিনাল, যদি না রিপ্লাই আসে ভাববেন এটা ডুপ্লিকেট। এটাই একমাত্র উপায়, এছাড়া অন্য কোনো উপায় নেই। সর্বশেষে আরেকটি গুরুত্বপূর্ণ কথা, তার আগে অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোলাজিন আপনারা যখন গাছের ফুল থাকবে তখন স্প্রে করবেন না, কারণ কোলাজিন কিছুটা পরিমাণ হলেও গাছের ফ্লাওয়ারিং ড্রপ করে দেয়, অর্থাৎ ফুলকে ঝরিয়ে দেয়। তাই আপনারা ফুল আসার আগে বা ফুল আসার কিছুদিন পর আপনারা কোলাজিন স্প্রে করুন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। এতে গাছের কোনো ক্ষতি হবে না বা আপনারও কোনো ক্ষতি হবে না। আর আপনারা যদি নিজস্ব এলাকায় কোলাজিন নামে যদি এই ব্র্যান্ডটি না পান, তাহলে অবশ্যই অন্য কিছু কোম্পানির কোলাজিনের সেম টেকনিক্যাল আর একই কাজ হবে। কিছু ওষুধ আছে বাজারে খুব ভালো কোম্পানির, সেগুলো ইউজ করতে পারবেন, তাদের নাম আমি বলে দিচ্ছি। আপনারা ইউজ করতে পারেন VSF কোম্পানির ভেস্টিগর, PI কোম্পানির কস্কো, ধানুকা কোম্পানির কভার নামে। সকলকে নমস্কার, প্লিজ সাবস্ক্রাইব করবেন।